হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ 6 মার্ক্সের কোশ্চেন উইথ অ্যান্সার। কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও। সাম্য বলতে কী বোঝো? সাম্যের প্রকৃতি বিশ্লেষণ করো, সাম্যের বিভিন্ন রূপ ব্যাখ্যা করো। কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও। চ্যাপ্টার 1 থেকে এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথমে তোমরা কি লিখবে? ভূমিকা। ভূমিকা এখানে আমি আলোচনা করছি না, এখানে 2টি প্যারা রয়েছে ভূমিকায়, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে পয়েন্টটি তোমরা লিখবে, সাম্যের সংজ্ঞা। সাম্যের সংজ্ঞা এখানে রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও সাম্যের সংজ্ঞা কী রয়েছে। এবারে তোমরা যে পয়েন্টটি করবে, যে পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো সাম্যের প্রকৃতি। সাম্যের প্রকৃতি এখানে রয়েছে, তোমরা দেখে নাও। প্রথমত রয়েছে, তারপরে তোমরা দেখে নাও দ্বিতীয়ত রয়েছে, তারপরে রয়েছে তৃতীয়ত, তোমরা পরপর দেখে নাও। এবারে তোমরা কি লিখবে? লেলিনের মতে শোষণ ও শোষিত এবং ভুরিভোজী ও ক্ষুধার্তদের মধ্যে সাম্যকে আমরা কখনোই স্বীকার করি না। তারপরে তোমরা যে পয়েন্টটি লিখবে, সাম্যের বিভিন্ন রূপ। সাম্যের বিভিন্ন রূপ রয়েছে, তোমরা ভালো করে উত্তরটি দেখে নাও। প্রথমে তোমরা যে পয়েন্টটি লিখবে, স্বাভাবিক সাম্য। স্বাভাবিক সাম্য সম্পর্কে কি বলা হয়েছে তোমরা দেখে নাও। পরবর্তী পয়েন্ট কী রয়েছে তোমরা দেখে নাও, সামাজিক সাম্য। সামাজিক সাম্য সম্পর্কে কী বলা হয়েছে তোমরা দেখে নাও। পরবর্তী যে পয়েন্টটি রয়েছে, আইনগত সাম্য দেখে নাও তোমরা। পরবর্তী যে পয়েন্টটি রয়েছে, রাজনৈতিক সাম্য। পরবর্তী যে পয়েন্টটি রয়েছে, অর্থনৈতিক সাম্য। আর লাস্ট যে পয়েন্টটি রয়েছে, আন্তর্জাতিক সাম্য। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে 4 মার্ক্সের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে। ভিডিওটি আজকের এখানেই শেষ করেছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।